এই আখ্যান সেই মহান ব্যক্তিত্বের জীবন বৃত্তান্ত, যার পুণ্যস্মৃতিতে এই সৌধটি নির্মাণ করা হয়েছে। গত পর্বে আমরা দেখেছি শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের তিরোভাব। অভয় বাবু, দেখুন কে এসেছে। সঞ্জীব, তুমি হঠাৎ এখানে, এসো বসো। আপনাকে কিছু বলার ছিল। বেশ তো, বলো তোমার কি বলার আছে। সেদিন আমাদের বাড়িতে আপনি বলেছিলেন ভারত একমাত্র তখনই জগৎ সভায় শ্রেষ্ঠ আসন পেতে পারে যখন সমাজের শিক্ষিত শ্রেণী তার আধ্যাত্মিক সম্পদ বিতরণ করবে। এ কাজে সফল হওয়ার জন্যে তাদের কি করা উচিত? এই যে তুমি এই কথাটা জানতে চাইলে, এটাই প্রমাণ করে যে তুমি সেই শ্রেণীরই একজন। প্রথমত, সমাজের শিক্ষিত শ্রেণীর মানুষকে ভারতের আধ্যাত্মিক সংস্কৃতি অনুধাবন করতে হবে, গর্ব অনুভব করতে হবে, তারপর জগতে তা প্রচার করতে হবে। কিন্তু কিভাবে এই আধ্যাত্মিক সংস্কৃতি শেখা যায়? তোমাকে প্রথমেই একজন যোগ্য শিক্ষক খুঁজতে হবে। কোথায় গেলে আমি তার দেখা পাব? তাকে খুঁজতে হবে। আপনি আমাকে শেখাবেন? বেশ, শেখাবো। যে বইটি আমি পড়াবো তার নাম শ্রীমদ ভাগবত গীতা। ওকে নিয়ে কি করবে ঠিক করলে? কার কথা বলছো? সঞ্জীব, তুমি লক্ষ্য করনি যবে থেকে অভয়বাবুর কাছে যাচ্ছে ও কত বদলে গেছে? সে কি, আমার তো কিছু মনে হয়নি। হয়তো আগের তুলনায় নিজের মধ্যে একটু গুটিয়ে গেছে, তবে সেটা ওর বয়সের পক্ষে স্বাভাবিক। ওর এখন মাথায় ঢুকেছে ভারতের সংস্কৃতি সারা পৃথিবীতে প্রচারের কাজে ও নিজেকে নিয়োগ করবে। তাই নাকি? খুব ভালো, তার মানে ও বড় হয়ে রাষ্ট্রদূত হবার শখ। না, তার মানে ও একজন সন্ন্যাসী হতে চায়। ও, তাহলে খবরটা মোটেই ভালো নয়। তবু বলছি, এটা হয়তো এ বয়সের একটা সাময়িক হুজুক। তুমি কিন্তু এ নিয়ে খুব অল্পেতেই বড় উদ্বিগ্ন হচ্ছ। কিন্তু ও যে আমাদের একমাত্র সন্তান। ঠিক আছে, ভেবো না, আমি ওকে জিজ্ঞেস করছি। রাম সিং, সঞ্জীবকে ডাকো। তুমি তো সবসময় নিজের কাজেই মুশকুল, আমাদের দিকে তাকাবার ফুরসতি নেই তোমার। তুমি কি চাও আমি বাড়ির মধ্যে ২৪ ঘন্টা বসে থাকি? আমায় ডেকেছো বাবা, বসো সঞ্জীব। তারপর সব কেমন চলছে? খুব ভালো। দেখো, তোমার মায়ের ইচ্ছে আমি তোমার সঙ্গে একটা বিষয় একটু কথা বলি। উনি শুনেছেন তুমি নাকি একজন সন্ন্যাসী হতে চাও আর সারা বিশ্বে আমাদের সংস্কৃতি প্রচার করতে চাও। হ্যাঁ বাবা। দেখো, এ তো খুবই ভালো কথা, তবে তোমার বয়স অল্প, এখনো তোমার সারা জীবনটা পড়ে আছে। সন্ন্যাসী কেবল তখনই হওয়া যায়
যখন বয়স হয় আগে জীবনে অভিজ্ঞতা সঞ্চয় করতে হয়। কিন্তু অভয়বাবু বলেছেন অল্প বয়সে ঈশ্বরের বাণী প্রচার করা উচিত, বয়স বেড়ে গেলে আর কি বা করা যায়? ওসব কথা তোমার অভয়বাবুর মুখে শোভা পায়। উনি নিজের ছেলেদের যত ইচ্ছা সন্ন্যাসী করুন, অন্যের ছেলেদের কেন উনি ঘর ছাড়ার জন্য উস্কাচ্ছেন? আহা, তুমি শান্ত হও চিত্রা। আমি এটুকু বলতে পারি যে অভয়বাবু সে চেষ্টাতেও কোনো ত্রুটি রাখেননি, তবে সেটা নিয়ে আমি আদৌ চিন্তিত নই। আধ্যাত্মিক নীতি সাধারণ মানুষের মধ্যে প্রচার করাটাই কিন্তু প্রত্যেক ভারতবাসীর কর্তব্য। আমার মতে এ কাজটাই সবচেয়ে আদর্শ। সঞ্জীব, আমরা তোমায় এদেশের সেরা স্কুলে পড়তে পাঠিয়েছিলাম, আমরা তোমার সব চাহিদা পূরণ করে এসেছি, আর তুমি কিন্তু ভিক্ষাবৃত্তি করে তার প্রতিদান দিতে চাইছো? দেখো বাবা, ধার্মিক হওয়া তো ভালো কথা, আনন্দের কথা, তবে অতদূর যাওয়ার দরকার নেই। কিন্তু বাবা, এরকম সংকটের সময় যখন আমরা আমাদের আধ্যাত্মিক ঐতিহ্য দ্রুত হারিয়ে ফেলছি, যখন আমাদের পথপ্রদর্শক নেতারা পাশ্চাত্য বস্তুবাদের অনুকরণে বিভোর, তখন ঈশ্বর সচেতন মানুষের প্রয়োজন, যারা সমাজের সচেতনতা বদলাতে পারে। শুধুমাত্র এই ভারতেই নয়, বরং সারা পৃথিবী জুড়ে। এই কাজ তো ভারতের কত সাধু সন্ন্যাসী করে চলেছেন, হঠাৎ তোমাকেই তা করতে হবে কেন? বস্তুবাদের অগ্রগতি তো খারাপ জিনিস নয়। অর্থকরি আর প্রযুক্তিগত ক্ষেত্রে 1947 থেকে ভারতের যা উন্নতি, তা কিন্তু এর আগে কখনোই লক্ষ্য করা যায়নি। দীর্ঘ 700 বছরের বিদেশি শাসনের পর অবশেষে আমাদের দেশ নিজের পায়ে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে। দেখো, অভয়বাবু এক ধর্মজ্ঞ ব্যক্তি, তাতে কোনো সন্দেহই নেই, তবে সব দার্শনিকদের মতোই বাস্তবমুখী নন। দেখা যাক, সময়ই বলবে। সঞ্জীব, সঞ্জীব! ভারতের নারী চিরকালই নির্যাতিত, তবে আজ যখন দেশ স্বাধীন হয়েছে, তখন এদেশের নারীদের দাসীবৃত্তির শৃঙ্খল ভাঙারও সময় হয়েছে। তা না হলে এরকম স্বাধীনতা পেয়ে কি লাভ? আমাকে শেখানো হয়েছিল কন্যা সন্তান হলে তার ছেলেবেলায় তার বাবা মাই তার দেখাশোনা করে, যৌবনে সে দায়িত্ব স্বামীর, আর বুড়ো বয়সে তার সন্তানই তাকে দেখে, তার কোনোদিনই কোনো স্বাধীনতা নেই। ওসব বাজে কথা। জাতি হিসেবে ভারত পিছিয়ে আছে, কারণ এদেশে মেয়েদের কোনোদিনই এগিয়ে এসে নেতৃত্ব দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। নারীকে সম্মান না করলে কোনোদিনও কোনো দেশের উন্নতি হতে পারে না। কিন্তু কি করে এই স্বাধীনতা পাব? প্রথমে আমাদের নারী শিক্ষার যথাযথ ব্যবস্থা করতে হবে, তারপর তাদের চাকরি ও সামাজিক অধিকার দুই দিতে হবে। সমিতির নাম হবে মহিলা সমিতি সংঘ। এরকম সমিতি গড়তে হলে তো জায়গার দরকার, আপনার বাড়িতে কি সে সুযোগ পাওয়া যেতে পারে? না, এখানে তা সম্ভব নয়। হাজার হলেও এটা আমার নিজের বাড়ি নয়, এটা সরকারি বাসস্থান। কিন্তু আপনার অন্য বাড়িটা তো খালি পড়ে আছে, ওখানে কি আমাদের মহিলা সমিতি সংঘ খোলা সম্ভব? না না, আমার মনে হয় না ওতে আমাদের জায়গায় খুলবে। এখানে একটা সুন্দর জায়গা আছে যার নাম ভারতী ভবন, সেটা কিন্তু আমাদের সমিতির পক্ষে একেবারে আদর্শ। তবে সেখানে কলকাতার এক ভদ্রলোক থাকেন যার নাম অভয়চরণ দে। ভারতী ভবন, অভয়চরণ দে! নমস্কার ভাই। নমস্কার। আমাদের সমিতির স্থল সম্বন্ধে কোনো খবর পেলেন? দেখুন, আমার মনে হয় না কোনো অসুবিধা হবে, ওরা কোনোদিনও অত টাকা জোগাড় করে উঠতে পারবে না। বেশিরভাগ অনুগামী তো অল্প বয়সী ছাত্র, আর ওর নিজের ব্যবসাতেও খুব সাম্প্রতিককালে একটা বড় রকমের লোকসান হয়েছে বলে শুনেছি। ও তাই নাকি? হ্যাঁ, আমি শুনেছি যে ওর অনুপস্থিতিতে ওর কারখানায় নাকি একটা ডাকাতি হয়, তাই আমার মনে হয় না উনি আমাদের কোনো টাকা দিতে পারবেন, যেহেতু ওর আর্থিক অবস্থা এ মুহূর্তে খুবই খারাপ। তাহলে কবে ওটা পেতে পারি? যে মুহূর্তে উনি ওখান থেকে চলে যাবেন। এই নিন, 5,000 টাকা চেক কেটে দিলাম। উনি চলে গেলে আপনি আরো 5,000 টাকা পাবেন। ধন্যবাদ। নমস্কার। নমস্কার। আমি চললাম, তবে তোমরা তো রইলে। তোমরা সবাই নিজেদের মনে কৃষ্ণ ভক্তি অম্লান রেখো আর তাঁর বাণী প্রচার করো। তোমাদের সাহচর্যে বড় আনন্দে ছিলাম, তোমরা নানাভাবে আমায় সাহায্য করেছো, সেই জন্যে
তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। মল্লিক বাবু, অভয় বাবু, সঞ্জীব কোথায়? সে আজ আসেনি অভয় বাবু। ও, লীগ অফ ডিভোটিজে জয় জয়কার হোক, জয়! সংকীর্তন আন্দোলনে জয় জয়কার হোক, জয়! অভয় বাবু, অভয় বাবু, অভয় বাবু, অভয় বাবু, তুমি এখানে কি করছো? আমাকেও আপনার সঙ্গে নিন। না, এখন নয়, উপযুক্ত সময় হলে শ্রীকৃষ্ণই সব ব্যবস্থা করে দেবেন। আমাদের পরস্পরের সম্পর্ক আধ্যাত্মিক, আর তাই তা চিরকালের। তার সঙ্গে পার্থিব জগতের স্থানকালের কোনো যোগাযোগ নেই। সর্বদা কৃষ্ণ চিন্তা করো, আর তাঁর পূর্ণ নাম জপ করে যেও, হরে কৃষ্ণ। আস্তে আস্তে, কত হলো? পাঁচ আনা বাবু। বাবা, বাবা, বাবা এসে গেছে। ঠিক আছে বাবা, বাবা কেমন আছো? বাবা তুমি এসেছো, আমার ভীষণ আনন্দ হচ্ছে বাবা। লক্ষ্মী ছেলে, এসো। তারপর কেমন আছো? খুব ভালো। আর স্কুল কেমন চলছে? ভালো বাবা। লক্ষ্মী ওই পড়াশোনা করছো তো? করছি তো। মহাপ্রসাদে গোবিন্দে নম ব্রহ্মাণ্ডে বৈষ্ণবে অল্প পুণ্যে বাদ রাজন বিশ্বাস ন পূজাতে। এ তো বাড়ির রান্না নয়। না, ওই যে মোড়ের মাথার দোকানটা, ওখান থেকে কেনা। কেন? মা আজ রান্না করেননি, উনি অসুস্থ। সে কি কি হয়েছে ওর? একটু আগেই তো দেখা হলো, সুস্থই তো মনে হলো। সে আমি জানি না। এই যে বৃন্দাবন, আমার শ্রীমদ ভাগবতম দেখেছো? এই টেবিলেই তো ছিল। না বাবা, আমি তো দেখিনি। অদ্ভুত তো,
আজ সকালেই তো টেবিলে দেখলাম। ও হ্যাঁ, মাজ দুপুর বেলায় খবরের কাগজওয়ালাকে দেখেছিল। তুমি কি আজ পুরনো কাগজ বিক্রি করেছো? হ্যাঁ। আমার শ্রীমদ ভাগবতম বেচে দিয়েছো? অত শত জানি না। আমার টেবিলে ছিল। আমি জানি না বললাম তো। আজই হঠাৎ কাগজ বিক্রি করলে কেন তুমি? চার কয়েকটা দরকারি জিনিস কিনতে। লজ্জা কি, জগতে সবাই জানে আমার স্বামী সংসারের কত খেয়াল রাখেন। দাদা, আজ তোমাকে একটা জরুরি সিদ্ধান্ত নিতে হবে। তুমি বেছে নাও, হয় চা নয় আমাকে। বুঝতে পারলাম। রত্নাঙ্গদম প্রণয় কেলি কলা বিলাসম শ্যামম ত্রিভঙ্গ ললিতম নিয়ত প্রকাশম গোবিন্দমাদি পুরুষাম তমহম ভজামি। আপনি আমার একজন অত্যন্ত উচ্চস্থানীয় গুরু ভাই। আপনি শ্রীলা প্রভুপাদের প্রিয় পাত্র। প্রভু তাঁর জীবদ্দশায় নানাভাবে ইঙ্গিত করেছেন যে তাঁর ইচ্ছা ছিল আপনি গার্হস্থ জীবনের বন্ধন থেকে মুক্তি নেন। আজ সেই সন্ন্যাস গ্রহণের সময় এসেছে। আজ থেকে পরিপূর্ণভাবে আপনি কৃষ্ণ চেতনা প্রচার করতে পারবেন। তাঁর পক্ষ থেকে আমি আপনাকে সন্ন্যাসের নির্দেশ দিলাম। আপনার সন্ন্যাস নাম হবে শ্রী অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী। যারা চিন্ময় জগতের অস্তিত্ব সম্বন্ধে গভীরভাবে জানতে চান, যা আমাদের এই পার্থিব সম্পর্কের গণ্ডির অনেক ঊর্ধ্বে, তাদের প্রকৃত অর্থে এক গুরুর প্রয়োজন। একজন মহাপণ্ডিত সর্বজ্ঞানী গুরু, যিনি তাদের শেখাবেন প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে। চূড়ান্ত গন্তব্যে পৌঁছবার জন্যে সকলেরই এই পদ্ধতি অনুসরণ করা উচিত। সর্বজ্ঞানী গুরুই দীক্ষিত শিষ্যের সকল অভ্যেস নিয়ন্ত্রণে আনতে পারেন। আর সেই জন্যে গুরুর নির্দেশানুসারে একজন মনোযোগী ছাত্রের উচিত কৃষ্ণ চেতনা বিজ্ঞান
অধ্যয়ন করা। সকল মানুষেরই কর্তব্য এ কথা মনে প্রাণে অনুধাবন করা যে এই পার্থিব জীবন সীমাহীন দুঃখ কষ্টের প্রতীক, তাই তার অবশ্য কর্তব্য আন্তরিক প্রয়াসে এর থেকে মুক্তি লাভ। আমি আপনাদের আশ্বাস দিচ্ছি, যদি কৃষ্ণের প্রতি কেবল একটি পদক্ষেপ নেন, তাহলে শ্রীকৃষ্ণ আপনাকে সহস্র পদক্ষেপে উদ্ধার করবেন। এক মনে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করাই হল কৃষ্ণ প্রার্থনার শ্রেষ্ঠ উপায়, কারণ এতেই তাঁর ১৬টি নাম উল্লেখ আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আপনারাও বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। স্বামীজি, আমি শ্রীলা কেশব মহারাজের শিষ্য, আপনি দয়া করে আমার বাড়ি গিয়ে প্রসাদ গ্রহণ করবেন। আসলে আমরা এখানে মাত্র ২ দিনের জন্য এসেছি, আর আমার অনেক জায়গায় যাবারও কথা আছে, তাই মনে হয় না এবার আমি আপনার বাড়ি গিয়ে প্রসাদ গ্রহণ করতে পারব। আপনি বরং এখানে আমার সঙ্গে প্রসাদ গ্রহণ করুন না। আহা, এ তো আমার পরম সৌভাগ্য, নিশ্চয়ই আসব। হরে কৃষ্ণ। স্বামীজি, আমি আজ অনেক বছর যাবৎ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছি, তবে মনে হচ্ছে না আমি আদৌ কোনো উন্নতি লাভ করেছি। আমি বুঝতে পেরেছি কেন তুমি কোনো রকমের সুফল লাভ করছো না। ও নিয়ে অত ভেবো না, শুধু নিষ্কলঙ্ক চিত্তে জপ করে যাও আর শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করো, তিনিই তোমায় রক্ষা করবেন। তুমি জানো এই পুণ্যনাম জপের ১০টি লঙ্ঘন কি? হ্যাঁ জানি স্বামীজি। এই পুণ্যনাম স্বয়ং শ্রীকৃষ্ণের চেয়ে কোনো অংশে ভিন্ন নয়, তবে আমরা যদি কলুষিত চিত্তে জপ করি তাহলে সেই পুণ্যনামের করুণা লাভ সম্ভব নয়। স্বামীজি, আজ আপনার বক্তৃতা শুনে কত কিছু শিখলাম, সত্যিই খুব জ্ঞানগর্ভ। আমি নিজেই একজন গুরুর সন্ধান করছি, আমিও আধ্যাত্মিক জীবনে অগ্রসর হয়ে গুরু নির্দেশেই চলতে চাই। আপনি কি আমায় দীক্ষা দেবেন? হ্যাঁ নিশ্চয়ই, তবে তার জন্যে প্রস্তুত হওয়া আবশ্যক। যোগ্যতা অর্জন করলে আমি নিশ্চয়ই তোমাদের দীক্ষা দেব। না, আপনি তা করতে পারেন না, এই মঠে শুধু গুরু মহারাজই দীক্ষা দিতে পারেন। এখানে যারা দীক্ষা নিতে আগ্রহী তারা মঠে গিয়ে দীক্ষা গ্রহণের আবেদন করুন। যদি গুরু মহারাজ আপনাদের যোগ্য বলে মনে করেন তাহলে তিনিই দীক্ষা দেবেন। ও, এই কথা। স্বামীজি, এত ভোরে উঠে কোথায় যাচ্ছেন স্বামীজি? আমি চলে যাচ্ছি, এখান থেকে বৃন্দাবনে যাব। কিন্তু আপনার তো আরেকদিন এখানে থাকার কথা। হ্যাঁ, তবে আমি মত বদলে ফেললাম। কেন, কি হয়েছে? কিছু না, হঠাৎই মনে হলো বৃন্দাবন আমায় টানছে। আপনাদের আতিথ্যে কিছুদিন আনন্দে কাটল। হরে কৃষ্ণ। হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে তোমরা ফিরে এলে? স্বামী মহারাজ কোথায়? কি ব্যাপার, তোমরা সবাই চুপ করে গেলে কেন? নিত্যানন্দ, কি হয়েছে? গুরু মহারাজ, আপনি যখন আগ্রায় ছিলেন তখন কয়েকজন ভক্ত এসে স্বামী মহারাজের কাছে দীক্ষা নিতে চান, তবে পরমানন্দ প্রভু তাকে বলেন যে আমাদের মঠে কেবল আপনিই দীক্ষা দেন। পরদিন ভোরেই তিনি নিঃশব্দে চলে যান। তুমি কি জানো আমায় তুমি কতখানি অপদস্থ করেছ? আমার একজন অত্যন্ত সুযোগ্য গুরু ভাই, যিনি আমার শ্রদ্ধেয় গুরুদেবের এত প্রিয় ছিলেন,
আর সারা বিশ্বে কৃষ্ণ চেতনা প্রচারের নিরলস ব্রত নিয়ে যিনি সর্বস্ব ত্যাগ করেছেন তাকে তুমি বলেছো তিনি দীক্ষাদানের যোগ্য নন? কি লজ্জা, কি অবমাননা! এই শিক্ষাই কি আমার শিষ্যদের আমি দিয়েছি? গুরু মহারাজ, আমায় ক্ষমা করুন। বুঝতে পারছি কত বড় ভুল আমি করেছি। আমার কাছে ক্ষমা ভিক্ষা করে এখন কি লাভ? যাও গিয়ে খোঁজো স্বামী মহারাজ কোথায়, আর তাঁর কাছেই ক্ষমা চাও। ভবিষ্যতে এরকম অন্যায় আর কখনো করো না। সবসময় মনে রেখো, বৈষ্ণবের অপরাধ চিন্ময় জগতে সবচেয়ে গরহিত কাজ। যাও গিয়ে খোঁজো ওকে, সবাই যাও, ওর কাছে গিয়ে ক্ষমা চাও। এর সংশোধন আর প্রতিবাদ না করে তোমরাও এই অপরাধে সমানভাবে দোষী। হ্যাঁ মহারাজ। তোমরা এখন যাও। হরিদাসকে আমার কাছে পাঠিয়ে দাও। আচ্ছা গুরু মহারাজ। আমায় ডেকেছেন গুরু মহারাজ? হ্যাঁ। হরিদাস, স্বামী মহারাজ কোথায় গেছেন খোঁজ নাও। তিনি আগ্রার দলত্যাগ করে অন্য কোথাও গেছেন, কারণ পরমানন্দ তাকে অপমান করে। আমি তাকে বৃন্দাবনে দেখেছি কদিন আগে। তাকে বৃন্দাবনে দেখেছ? হ্যাঁ গুরু মহারাজ। জানো তিনি কোথায় উঠেছেন? না, তবে সে আমি খুঁজে নেব। বেশ, তাহলে গিয়ে খোঁজ করো। জানি কি বলে তোমার ধামেতে হইনু শরণাগত, কি জানি কি বলে তোমার ধাম পাবন পতিত তারণে রত, আপনি কি বলতে পারেন ভক্তি বেদান্ত স্বামী কোথায় থাকেন? ওই যে ওইখানে।